অর্থনৈতিকভাবে উন্নয়ন হলেও স্বাস্থ্যসেবায় পিছিয়ে পঞ্চগড় জেলা। চিকিৎসকসহ নানা সংকটে সদর হাসপাতালটি নেই পর্যাপ্ত সরঞ্জাম, বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা করতে হয় বাইরে থেকে। এতে ভোগান্তির শেষ নেই রোগীদের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পঞ্চগড় সদর হাসপাতাল জেলার মানুষের চিকিৎসার একমাত্র ভরসার জায়গা। 100 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি থাকলেও নেই প্রয়োজনীয় জনবল। আধুনিক হাসপাতালটিতে কনসালটেন্ট সহ 37টি চিকিৎসক পদ থাকলেও রয়েছেন মাত্র 13 জন। এদের মধ্যে বেশিরভাগই হাসপাতালে আসেন না নির্ধারিত সময়ে, ফলে রোগীদের পড়তে হয় নানা ভোগান্তিতে। 4টা টেস্ট দিছে, টেস্টগুলো আবার হসপিটালে নাই। আজকে ডাক্তারের অভাবেই রোগীরা হয়তো সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পাচ্ছে না। বারবার যাই, আবার ঘুরে দেয়, বলাতে দেরি আছে, আপনারা বসেন। কিছু কিছু টেস্ট মানে যখন আমাদের সমস্যা থাকে আর কি, মানে যখন মেশিন নষ্ট থাকলে তো আর আমরা করতে পারি না, তখন আর কি বাইরে যায় ওরা করে। হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসার জন্য 400 থেকে 500 রোগী এলেও ভর্তির সুযোগ পান মাত্র 150 থেকে 200 জন, ফলে বেশিরভাগই বঞ্চিত হন চিকিৎসা সেবা থেকে। ভর্তি করানোর 1 ঘন্টা হইলো তো হাসপাতালে কোনো বেড পাইনি, তাই এখানে বারান্দায় রেখে দিয়েছে। আমি বেড পাইনি, সে আমি নিচে নিস্তলাতে নিচে মিঞাতে আমি ছেলেকে নিয়ে আসছি। ভোগান্তির মধ্যে অনেক রোগী আসে এখানে অপেক্ষা করতেছে, আমিও অনেকক্ষণ যাবৎ বসে আছি। এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন জানান, নির্মাণাধীন 250 শয্যার হাসপাতালটি চালু হলেই সমস্যার সমাধান হবে। 18 জন কনসালটেন্ট পদের মধ্যে 10টি পদ ফাঁকা রয়েছে। এছাড়া আমাদের অন্যান্য ক্ষেত্রেও আমাদের যেমন এক্সরে টেকনিশিয়ান এবং ল্যাব টেকনিশিয়ানের পদের মধ্যে পদ একটু ফাঁকা রয়েছে। এই অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। হোসেন রায়হান, চ্যানেল 24, পঞ্চগড়।